হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা যারা ওয়ার্কআউট করি ফিজিক্যাল ফিটনেসের জন্য বা ওয়েট রিডিউসের জন্য বা ওয়েট গেইনের জন্য বডি শেপের জন্য তারা অনেকেই শুধুমাত্র ওয়ার্কআউটেই মনোযোগ দেয় কিন্তু একটা জিনিস খেয়াল করবেন আপনি ওয়ার্কআউটের সাথে সাথে যদি ডায়েট প্ল্যান বা খাবারের ব্যাপারে সচেতন না থাকেন বা রেস্টের ব্যাপারে সচেতন না থাকেন সেক্ষেত্রে আপনার উপকার তো হবে না আপনার দেখা যাচ্ছে উল্টা আরও ফিটনেস লেভেল নষ্ট হবে বা আপনার বডির শেপও নষ্ট হবে তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে আপনি যখন এক্সারসাইজ করবেন এর সাথে প্রপার ডায়েট ফলো করবেন মানে আপনার বডি কন্ডিশন অনুযায়ী আপনি যদি ওয়েট রিডিউস করতে চান তাহলে আপনার ডায়েট প্ল্যান একরকম হবে আপনি ওয়েট গেইন করতে চান একরকম হবে আপনি ফিটনেসের জন্য এক্সারসাইজ করতে চান একরকম হবে আপনি বডি বিল্ডিংয়ের জন্য এক্সারসাইজ করতে চান সেক্ষেত্রে ডায়েট প্ল্যান একরকম হবে তো এই ডায়েট প্ল্যানের ব্যাপারে প্রপার গাইডেন্স ফলো করে আপনার ট্রেনারের সাথে কথা বলে এভাবে এক্সারসাইজ করেন এক্সারসাইজ খাবার দাবার এবং প্রপার রেস্ট বা ঘুম এটার কম্বিনেশন হচ্ছে একটা ফিট বডি আপনি এক্সারসাইজ যেমন প্রপার ওয়েতে করতে হবে খাবার দাবারও নিয়ম মতো খেতে হবে এবং ঘুম প্রতিদিন অবশ্যই সাত থেকে আট ঘন্টা লাগবে যখন এটা মেনটেন করতে পারবেন তখন দেখবেন বডি ইম্প্রুভ হচ্ছে আপনারা দেখবেন একই জিমে অনেক মানুষ এক্সারসাইজ করে একই রুটিন ফলো করে এক্সারসাইজ করে বাট এক একজনের বডি এক এক রকম হচ্ছে অনেকের অনেক দ্রুত বিল্ড আপ হচ্ছে অনেকের অনেক দিন এক্সারসাইজ করে বলতে বছরের পর বছর এক্সারসাইজ করে মাসল বিল্ড আপ হচ্ছে না বা বডি শেপ চেঞ্জ হচ্ছে না এর মেইন কারণ হচ্ছে প্রপার ডায়েট এবং রেস্ট ফলো না করা তো অবশ্যই আপনার তিনটা কম্বিনেশন লাগবে সেক্ষেত্রেই সুন্দর বডি পাবে ঠিক আছে বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবেন থ্যাংক ইউ